আল্লাহরয় চরিত্রটা শুনুন একবার বিশ্বনবী বসে ঘরের ভিতরে আর সমস্ত স্ত্রীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কয়েকজন স্ত্রী আপনার সাথে দীর্ঘদিন ধরে সংসার করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন বুঝতে পারি নাই আপনি আমাদের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে কারণ আপনি আমাদের সাথে সকলের সাথে আপনার ভালোবাসা সম পরিমাণে ভাগ করেন আমরা বুঝতেই পারি না আমাদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইসকিরের বয়স ছিল অল্প আবার কোন স্ত্রীর স্ত্রীর বয়স ছিল বেশি হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে ছিলেন একজন বয়স্ক মহিলা কিন্তু তার পরেও বিশ্ব নবীর ভালোবাসার কোনো গমতি ছিল না এই জন্য স্ত্রীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের মধ্যে হতে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে যদি একটু বলতেন তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত বিশ্ব নবী বিশ্ব নবীর কাছে যখন এমন করলেন আল্লাহর নবী কেমন চরিত্রের অধিকারী তিনি কিছুই বললেন না কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন হে আমার প্রিয় স্ত্রীরা তোমরা শোনো আমি তোমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসি এই কথাটা এখন বলবো না যদি তোমরা শুনতে চাও আগামী কাল ফজরের নামাজের পরেই এই জায়গায় চলে আসবে আমি অবশ্যই তোমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসি এইটা ফজরের নামাজের পরে তোমাদের সামনে ঘোষণা দেব সুবহানাল্লাহ এখন বলবো সকাল বেলা আসবে সকাল বেলা সকলের সামনে আমি নবী ঘোষণা দেব তোমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসে বিশ্ব নবীর স্ত্রীরা মনে মনে খুশি হয়ে গেলেন সকল স্ত্রীরা ঘরে ভিতরে চলে গেলেন কেউ বা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন আবার কেউ বা কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করা শুরু করে দিলেন আল্লাহর কাছে হাত তুললেন মুনাজাত করলেন আর বললেন ওগো রব্বুল আলামিন আগামী কাল সকাল বেলা বিশ্ব নবীর সকলের সামনে কাকে বেশি ভালোবাসে স্ত্রীদের মধ্যে হতে ভালোবাসার স্ত্রীর নামটা ঘোষণা করবে ওগরব্বুল আলামিন তোমার কাছে একটাই আমাদের আমার দোয়া বিশ্বনবীর কণ্ঠে বিশ্বনবীর মুখে যেন আমার নামটা সকলের সামনে প্রকাশ পেয়ে যায় আর এটা যদি হয় তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে সুবহানাল্লাহ

খوش মুস্তফা গল্প করলেন স্ত্রীকে সন্তুষ্ট করলেন কত মজার মজার গল্প করলেন করার পরে যখন চলে আসার মুহূর্তে পকেট থেকে দুইটা খেজুর বাইর করলেন খেজুর বাহির করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতে তুলে দিলেন দিয়ে বললেন আয়েশা তোমাকে আমি খুব ভালোবাসি দুইটা খেজুর আমার পক্ষ থেকে তুমি হাদিয়া স্বরূপ গ্রহণ কর নাও জোরে বলেন সুবহানাল্লাহ আয়েশা কিন্তু একটা কথা হলো আমি যে তোমাকে দুইটা খেজুর দিয়েছি এই দুইটা খেজুর দেওয়া সম্পর্কে তুমি তোমার কোনো বোনের সাথে বলতে পারবে না মানে হলো আমার অন্য কোন স্ত্রীদের সাথে এই দুইটা খেজুরের ব্যাপারে তুমি বলতে পারবে না এটাকে তোমার গোপন রেখে দিতে হবে বিশ্ব নবীর কাছে দেওয়া প্রতিশ্রুতি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ যতদিন পৃথিবীর বুকে বাঁচব কোনদিন এই কথাটা কারোর সাথে বলবো না আপনি নিশ্চিন্তে থাকুন কারণ আপনি আমাকে খেজু খেজিয়েছেন আমি বুঝতে পেরেছি সকলের মধ্যে হতে আমার প্রতি আপনার ভালোবাসাটা সবচেয়ে বেশি আল্লাহ ওখান থেকে বেরিয়ে গেলেন যাওয়ার পরে আর একজন স্ত্রী ঘরের ভিতরে চলে গেলেন গিয়ে সালাম দিলেন খোশ মজাসে গল্প করলেন অনেকক্ষণ মজা করলেন করার পরে আবার চলে আসার সময় পকেট থেকে দুইটা খেজুর বাহির করলেন করার পরে সেই স্ত্রীর হাতে দিয়ে দিলেন আর বলে দিলেন হে আমার স্ত্রী আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এই যে দুইটা খেজুর আমি দিয়েছি এই দুইটা খেজুরের ব্যাপারে তুমি কারো কাছে কিছু বলতে পারবে না

দুইটা করে খেজুর দিলেন আর পর পর কিছু ত্রিকে বলে দিলেন তোমাদের যে দুইটা খেজুর দিয়েছি এই দুইটা খেজুর দেওয়া সম্পর্কে কাজও কাছে কিছু বলতে পারবে না বিশ্বনবী ওডা কোন স্ত্রী তো এমন ক্ষমতা নাই যে বিশ্বনবী কথাকে সকলের সামনে প্রকাশ করবে তিনি তো বিশ্বনবী চরিত্র মহান চরিত্রের অধিকারী তিনি চলে গেলেন রাত্রে বেলা ঘুমিয়ে পড়লেন তারপরে যখন ফজরে আজান হয়ে গেল বিশ্ব নবী আমার মসজিদে চলে গেলেন সমস্ত স্ত্রীরা ফজরের নামাজ পড়লেন নামাজ পড়ার পরে স্ত্রীরা একই ঘরে চলে আসলেন বৈঠক খানায় আসার পরে মনে মনে ভাবলেন আল্লাহর নবী কখন আসবে নামাজ শেষ করি আর সকলের সামনে আমার নামটা ঘোষণা করবে সমস্ত স্ত্রীরা অপেক্ষায় আছে এমন সময় নবী আমার ফজরের নামাজ শেষ করলেন নামাজ buscar al paradero

বললেন হে আমার প্রাণের স্ত্রীরা তোমরা শোনো আমি তোমাদের মধ্যে তাকে বেশি ভালোবাসি যাকে গতকাল রাতে দুইটি খেজুর দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীর চরিত্র কত সুন্দর চরিত্র আল্লাহর নবী যখন এমন কথা বললেন প্রত্যেক স্ত্রী মনে মনে হাসলেন প্রত্যেক স্ত্রী মনে মনে হাসলেন মৃদু হাসি দিলেন আর মনে মনে ভাবলেন না রে আল্লাহর নবী প্রাণের স্বামী আমার আমাকে তো গতকাল রাতে দুইটি

ছোট্ট একটা প্রশ্ন উত্তর তেমন ভাবে স্ত্রীদের কাছে পরিবেশন করলেন সমস্ত স্ত্রীরাও খুশি হয়ে গেল এমনকি এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেল